মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কৃষ্ণমূর্তি কোথায় বদল ভাই, এলাকায় ঢুকেছে? মে সচ্চা মুসলমান হু, ওসব জিনিস এখানে আসেনি। আমি বলছি আপনাকে, গান কাটা ঝিকু আছে না, ওকে আজকাল মেনন ভাইয়ের সঙ্গে দেখা গেছে। বদর ভাইয়ের সাথে মেয়েটা দেখা করতে এসেছিল। আরে ভাই বলছি না, কলা বাগান না মুম্বই বালা। আরে তখন থেকে হেজাচ্ছিস কেন? আরে কথা কানে যাচ্ছে না নাকি তোর? বদর ভাই কোন আছ তুই? তুই এডিট তো কোথায় বদর ভাই, এলাকায় ঢুকেছে? সচ্চা মে সচ্চা মুসলমান হু, আমি আপনাকে বলছি এই এলাকায় কিছু আসেনি, কিছু আসেনি, ওসব জিনিস এখানে আসেনি। আমি বলছি আপনাকে, কিন্তু মাথায় রেখো কৃষ্ণ ঠাকুরের মূর্তি, কোনো খবর পেলে তুমি আমাকে জানাবে। একটা ছোট টিপ দেব। কি গান কাটা ঝিকু আছে না, ওকে আজকাল মেনন ভাইয়ের সঙ্গে দেখা গেছে। বহুত তেল হয়েছে, আমি ওকে ফোন করেছিলাম, আমাকে বহুত বেইজ্জত করেছে। আমি জিঙ্গু বলছি, গান কাটাছি কি ইনভেস্টমেন্ট? আমি ইনভেস্ট করেছি দুটো বুলেট কপালে বেঁধিয়ে দিয়েছি, ক্লিয়ার? বেশি কথা নয়, হ্যালো করি মাখো তেল, নাহলে কেটে পড়ো, সময় নেই, নাহলে আরেকটা বুলেট কপালে পুড়ে দেবো, বুঝলেন? ফালতু সময় নষ্ট করবেন না, ওই খেজুরি করার মতো সময় আমাদের নেই। বদর ভাইয়ের উপরও বহুত চিল্লিয়েছি, খুব চিৎকার করেছে, মিননের সঙ্গে ওর ওঠা বসা আছে। তার মানে আবার পুরনো কিছু লুট হবে? কুছ ভি হো সকতা হ্যায়, এমনকি আপনাদের কিষানজির মূর্তিও। থ্যাংক ইউ বদর ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বদর ভাইয়ের সাথে মেয়েটা দেখা করতে এসেছিল। জি ফাইভ ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।